আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিদিনই তো আইনের নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেটাও আপনাদের উপকারার্থে কতটা উপকৃত হন সেটা তো বুঝতে পারি না তবে আজকের ভিডিওতে দেখার পরে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন তো সেটা হচ্ছে যে আমরা যারা মোবাইল ব্যবহার করি বাংলাদেশে মোবাইল ব্যবহার করা করে না এমন লোকের সংখ্যা খুবই কম তো এই মোবাইল ব্যবহার করলে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে আপনার এই নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমে যারা আছেন অফিস থেকে বিভিন্ন মানে ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করে চালু করার পরে আমাদের টাকা কেটে নেয় তো এই টাকা কাটাটা আমরা কিভাবে বন্ধ করতে পারি এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব অর্থাৎ রবি এয়ারটেল আপনার গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এই সমস্ত যত কোম্পানি আছে আমাদের দেশে তারা যে বিভিন্নভাবে বিভিন্ন সার্ভিস চালু করে আমাদের সিম থেকে টাকা কেটে নেয় আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় এটা বন্ধ করার যে প্রক্রিয়া আছে যে সিস্টেমগুলো যে কোড নম্বরগুলো আছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন আপনি উপকৃত হন অন্য বন্ধুরাও উপকৃত হয় তো চলেন যথারীতি শুরু করি তো শুরুতে আমরা আলোচনা করব রবি সিমে ভ্যালু অ্যাডেড সার্ভিস অর্থাৎ ভ্যাট বন্ধ করার নিয়ম রবি সিমে অনেকগুলো টাকা কেটে নেয় কিন্তু এই সার্ভিস চার্জ দেখিয়ে এইসব সার্ভিস চার্জ সাধারণত ফোন কলের মাধ্যমে কিংবা নির্দিষ্ট নম্বর ডায়াল করার ফলে চালু হয়ে যায় অনেক সময় দেখবেন যে আপনি যদি এইটা করতে চান তাহলে এই নম্বরে ডায়াল করুন তা করলে আপনি আপনার অজান্তে এটা টাকা কেটে নেওয়া শুরু হয়ে গেল তবে রবিতে টাকা কেটে নেওয়ার সার্ভিস বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কী করবেন আপনার ফোন থেকে স্টার নাইন হ্যাশ এই বাটনটি চালু করবেন তাহলে সব ভ্যাট সার্ভিস বন্ধ হয়ে যাবে এরপর আপনি বলতে পারেন যে ভ্যাট সার্ভিস বন্ধ করার জন্য কোন পয়েন্টে আপনি আসবেন এক দুই তিন চার এরকম আপনি দিতে পারেন আমার নাম কিন্তু আগুন আগুন কোনো কিছু দিয়ে এই আগুন নিবানো যাবে না আমি যে এলাকায় যাই সে এলাকার পাপিরা আমার আগুনে জ্বলে পুড়ে কয়লা হয়ে যায় কয়লা তবে আপনি যদি অন্য সার্ভিস সমূহ চালু রেখে নির্দিষ্ট একটি সার্ভিস বন্ধ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু যে নম্বর থাকে সেই নম্বরের সার্ভিসের মেসেজ আসে কিন্তু আপনার যে এই এই সার্ভিসে আপনার মানে এই সার্ভিসটি চা চালু আছে সেই নম্বরে মানে চারটে ওয়ান লিখে মেসেজ পাঠিয়ে দিলেই কিন্তু সেই সার্ভিসটি আপনি বন্ধ করতে পারবেন অর্থাৎ স্পেসিফিকভাবে যদি কোনো সার্ভিস আপনি বন্ধ করতে চান তো এরপরে লিঙ্ক সিমে আপনার অ্যাড বন্ধ করবেন কিভাবে সিস্টেমগুলো প্রায় একই রকম কিন্তু কোড নম্বরগুলো ভিন্ন বাংলা সিমে সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করতে ডায়াল করতে হবে কিন্তু স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এই নম্বর কিন্তু চাপতে হবে তাহলে ফোনের সকল মানে অ্যাড সার্ভিস বন্ধ হয়ে যাবে এমনকি কলার টিউমস থাকলেও কিন্তু বন্ধ হবে মাই অফার সহ বন্ধ হতে পারে যদি আপনি কোনো নির্দিষ্ট সার্ভিস চালু রেখে বাকিগুলো বন্ধ করতে চান সেই ক্ষেত্রে বাঙালি হেল্পলাইনে আপনি ওয়ান টু ওয়ানে কল করে সার্ভিস বন্ধ করার জন্য বাহাত্তর ঘন্টার বা কম সময়ও লাগতে পারে আপনি তাদের কাছে বললে তারা সেই সার্ভিসটা বন্ধ করে দিতে পারে জেনারেলভাবে যদি করতে চান তাহলে ওই কোড নম্বরটি বন্ধুরা আমি সম্ভব হলে কোড নম্বরগুলো আপনাদের মানে মুখে যেমন বলতেছি স্ক্রিনেও লিখে দেব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তো এরপরে আমরা যাব যে গ্রামীণ ফোন অর্থাৎ জিপি সিমে ভ্যালু অ্যাডেড সার্ভিস কিভাবে বন্ধ করবেন এটা জিপি সিম আসলে অনেকেই ব্যবহার করেন জিপি সিমে এসব টাকা কেটে নেওয়ার সার্ভিস এর অভাব নেই কিন্তু বহু ধরনের সিস্টেম আছে প্রায় প্রায় কেটে নেয় আমার মোবাইলেও ওইরকম অনেক সময় ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় গ্রামীণ ফোন সিমের সবচেয়ে বেশি ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করতে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ ডায়াল করতে হবে মনের মনের মনে রাখতে হবে এই নম্বরটি ডায়াল করলে কিন্তু ওয়েল টেউন্স মিস কল অ্যালার্ট কল ব্লক সার্ভিস মিউজিক রেডিও এবং জিপি মিউজিক সাবস্ক্রাইব বন্ধ হবে না এই সব সার্ভিস বন্ধ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ান টু ওয়ান এর কল করতে হবে এবং সেখানে সার্ভিস মেসেজ আনসাবস্ক্রাইব পদ্ধতি অনুসরণ করতে হবে অর্থাৎ যেখানে যে আপনি এইগুলো কীভাবে আনসাবস্ক্রাইব করবেন সেইগুলোই কিন্তু আপনাকে বন্ধ করতে হবে এবার মেসেজ এসে টাকা কেটে নেওয়া বন্ধ করার পদ্ধতি অনুসরণ করার পরেও কিন্তু এটা বাহাত্তর ঘণ্টা বা কম বেশি সময় লাগতে পারে আপনার অনেক সময় দেখা যাচ্ছে সাথে সাথে বন্ধ হয়ে যায় আমাদের কাছে বাহাত্তর ঘণ্টা পরে যে আপনার এটা মানে অ্যাক্টিভ হতে পারে তো এটা এরপরে আমরা সর্বশেষে যেটি যাব সেটা হচ্ছে যে এয়ারটেল সিম এর ভ্যাট বন্ধ করার মানে সিস্টেমটা কী এয়ারটেল সিমে বেশ কিছু টাকা কেটে নেওয়ার কিন্তু সার্ভিস মানে চালু করে রাখে ওরা নিজেরা নিজের থেকে সব সার্ভিস সাধারণত ফোন কল ধরার মাধ্যমে অথবা ওই প্রথমে যেটা বললাম বা বিভিন্নভাবে অন্যভাবে কোনো ডায়াল হয়ে ডা করা হয়ে যায় তাহলে আপনার এই সার্ভিসটা অনেক সহজেই চালু হয়ে যায় এবং এটা সহজেও বন্ধ করা যায় সেটা শুধুমাত্র নাইন ইস্টার নাইন হ্যাশ সার্ভিস চালু মানে প্রেস করলে এই সার্ভিসটি রবির মতো বন্ধ হয়ে যায় রবি আর এয়ারটেল প্রায় সেম ধরনের তো এটি বন্ধ হয়ে যায় তো মেসেজ এসে টাকা কেটে নেওয়া বন্ধ করার পদ্ধতি অনুসরণ করার পরেও এটা কার্যকর হতে কিন্তু ওই সকলের ক্ষেত্রে একই নিয়ম যে বাহাত্তর ঘন্টা কম বেশি সময় লাগতে পারে আর টেলিটকের ক্ষেত্রে আমার জানা নেই আমি এটি আপনাদের জানাতে ব্যর্থ হয়েছি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি ভিডিওটি অনেক উপকার আসবে ধন্যবাদ সকলকে আল্লাহ